দেখছেন বাংলা এমজি নিউজ। আমরা সত্যি চাপি না, সত্যি ছাপি। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ, আপনাদের সাথে আমি সঞ্জয়। এই মুহূর্তে সঙ্গে পেয়ে গেছি বিজেপি নেতা শিশির বাজারিয়ার, কথা বলে নেব ওনার সাথে। শিশিরদা, প্রথমে তো বাংলা এমজি নিউজে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আজ ভারতবর্ষের ইতিহাসে এক ঐতিহাসিক দিন, নতুন সংসদ ভবন অর্থাৎ গণতন্ত্রের যে মন্দির, নতুন এক ভবন প্রতিষ্ঠিত, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র। আজ যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে গণতন্ত্রের মন্দিরের প্রতিষ্ঠাতে বিরোধী, যাদের মূল জায়গা হচ্ছে সংসদ বা ভবন বা বিধানসভা ভবন, বিরোধীদের জন্য তৈরি, কারণ তাদের বক্তব্য শোনার জন্য সরকারকে বসতে হয় সেখানে, বিরোধীরা সেটা বয়কট করেছে। কি বলবো, আজকের যে দিন আমি বলবো সারা প্রত্যেক দেশবাসীর জন্য একটা অন্যতম দিন। কেন, পার্লামেন্ট সংসদ হচ্ছে গণতন্ত্রের, যেটা বলি শেষ কথা, শুধু মন্দির না, লাস্ট। দেখুন, ক্ষমতা পক্ষ তো সব জায়গায় থাকে, যেখানে একনায়কতন্ত্র থাকে ওখানে তো ক্ষমতা পক্ষ, ওই তো ক্ষমতা পক্ষ। বিপক্ষ থাকে কোথায়, যেখানে গণতন্ত্র আছে। আর আপনি যে প্রশ্ন করছেন, আজকে বিরোধী শূন্য ভাবে, বিরোধী শূন্য বলবো না, যে বিরোধী বয়কট করেছে, দেখুন এটা আমি বলবো দুর্ভাগ্য, দেশের জন্য একটা দুর্ভাগ্য। কেন, বিরোধীদের আসন যদি আমি বলি সেটা হচ্ছে সংসদ, তার নতুন ভবনের উদ্বোধন হচ্ছে, সেটা আপনি বয়কট করছেন, কিসের জন্য বয়কট করছেন? এটা হয়তো এরা প্রথম দিন থেকে ঠিক করে নিয়েছিল, এক না এক অজুহাত খুঁজছিল বয়কট করবে। কেন, এরা একটা জিনিস মেনে নিতে পারছে না, যেভাবে 9 বছর হয়ে গেছে আর মোদী সরকার যেভাবে এগিয়ে চলেছে, দেশকে কোথায় থেকে কোথায় নিয়ে গেছে, বিশ্বে যদি আমরা দেখি 11 নম্বর স্থান থেকে আমরা 5 নম্বর স্থান, এখন আমাদের সামনে শুধু মার্কিন, চীন, জার্মানি আর জাপান, এত কেউ নেই। তো এই যে জিনিসটা ওরা হয়তো মেনে নিতে পারছেন না, তো একটা না একটা অজুহাত খুঁজছে। আমি বলবো এটা এরা বড় ভুল করেছে। আপনার কি মনে হয় না যে এই যে বিরোধীদের নতুন সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠান বয়কট করা, এটা একটা বার্তা দেওয়া যে সংসদ ভবন উদ্বোধনটা রাজনৈতিক চমক হিসাবে বিরোধীরা দেখছে, যাতে আগামী লোকসভা নির্বাচনে এর একটা ইতিবাচক ফল পেতে পারে বিজেপি, এটা বিরোধীদের বক্তব্য? দেখুন, আগামী নির্বাচনে ইতিবাচক ফল, তার কারণ হচ্ছে কাজ। আচ্ছা, শুধু সংসদ ভবন তৈরি করা না, যেভাবে দেশ এগিয়েছে, আজকে সাধারণ মানুষ, আজকে সারা পৃথিবী এই ইউক্রেন রাশিয়া ওয়ারের যে এফেক্টে মানে একেবারে ধরে রাখতে পারছে না, পুরো আমি দেখি যারা ফার্স্ট ওয়ার্ল্ড, ডেভেলপড ওয়ার্ল্ড, ইউরোপিয়ান দেশ, এখানে মূল্যবৃদ্ধি হতো 1 থেকে 1.5% মধ্যে, ওখানে ওরা 12% কাছাকাছি। আমাদের দেশে আমাদের ইনফ্লেশন কন্ট্রোলে আছে, আমাদের দেশে এই যে পেট্রোলিয়াম ক্রাইসিস হয়নি, সারা পৃথিবীতে হয়ে গেছে। কেন, এভাবে আমাদের সরকার নিয়ে গেছে। এর সঙ্গে সঙ্গে আমি বলি, মানুষের হাতে যেসব জিনিস পৌঁছেছে, ডাইরেক্ট বেনিফিট, যে ডাইরেক্ট বেনিফিট মানুষের হাতে গেছে, জনধন, আবাস যোজনা, এই যে আমাদের হেলথ ইন্স্যুরেন্স, আয়ুষ্মান ভারত, দেখুন আজকে যে সরকার কাজ করবে, মানুষ দুহাত তুলে ওই সরকার কি আশীর্বাদ করবে। আপনি যে শুধু একজন রাজনৈতিক নেতা তাও নয়, আপনি একজন শিল্পপতি, আপনার কি মনে হয় না যে শিল্পের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ একটা গোটা ট্রেনের থেকে ছিটকে যাওয়া একটা কম্পার্টমেন্ট আজকের দিনে দাঁড়িয়ে? আমি বাঙালি, আমার দুর্ভাগ্য আমার রাজ্য কোথায় থেকে কোথায় চলে গেছে, যেই রাজ্যকে নিয়ে কথা হতো আমরা কি 1 নম্বরে না 2 স্থানে, আজকে আমরা কোথায় আমি নিজেও জানি না। তলানি থেকে আমরা কত দূরে প্রায় পৌঁছে গেছি,
আজকে সল্ট লেক, যেটা কলকাতার আমি বলবো যে ডেভেলপমেন্ট হয়েছে সেটা সল্ট লেক, সেটা বৃদ্ধাশ্রম হয়ে গেছে। কেন বাঙালি যুবকরা এখানে চাকরি পায় না? আমার দুর্ভাগ্য, আমার পশ্চিমবঙ্গ সরকার আমারও তো সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী আমারও মুখ্যমন্ত্রী, উনি বুক চাপড়িয়ে বলেন 100 দিনে কাজে আমরা এগোয় 1 নম্বর। তার মানে এটা কি 100 দিনের কাজে আমি 1 নম্বর মানে আমাদের এইখানে কেউ চাকরি পায় না, তাই জন্য 100 দিনের কাজ। 100 দিন হচ্ছে কাজ গ্যারেন্টি, মিনিমাম গ্যারেন্টি। কিন্তু রাজ্য সরকারের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে কেন্দ্র টাকা দিচ্ছে না বলে রাজ্য সরকার ডেভেলপমেন্ট করতে আটকাচ্ছে, পারছে না। একটা জিনিস, এই তৃণমূল সরকারের যেই বাজনা বামফ্রন্ট বাজাতো, ওরা ওই একই বাজনা আরো জোর গলায় বাজায়, কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্রের বঞ্চনা। শুনুন, এই সরকারের আরেকটা বড় জিনিস বলি, কেন্দ্র থেকে টাকা আসবে, আপনাকে টাকা হিসেব দিতে হবে তো, কেন্দ্র তারও তো নিজের পকেটে পয়সা নেই তো, আমাদের জনগণের পয়সা রাজকোষের থেকে আসবে। প্রথম আমাদের মাননীয় বললেন হিসেব চাইবেন না। আরে হিসেব না চাইলে কে আপনাকে টাকা দিতে পারে? কেন্দ্র থেকে কেউ দিতে পারে না, রাজ্য সরকার, সিএজি অডিট হয় না। ধন্যবাদ। যেমনটা শিশিরবাবু বললেন যে রাজ্য সরকার হিসেব দেয় না, সেই কারণে কেন্দ্র টাকা দিচ্ছে না, এবং আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের কর্মসংস্থানের একমাত্র রাস্তা হচ্ছে 100 দিনের কাজ, কারণ এখানে কোনো নতুন শিল্প নেই। এবং সেই সঙ্গে ওনার দৃষ্টিভঙ্গিতে যেটা উঠে এসেছে সেটা হচ্ছে সল্ট লেকে আজকের দিনে বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। ভিডিও জার্নালিস্ট নিরার সাথে বাংলা এমজি নিউজের জন্য কলকাতা পার্কের থেকে সঞ্জয় সাহা।